শুভ দুপুর সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন অনুষ্ঠানে এবং আজকের বিশেষ ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন বিশেষ বলছি তার বিশেষ কিছু কারণ আছে একটু পরে সে ব্যাপারে যাচ্ছি কারণ আজকের পুরো অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে অনেক বিশেষ চমক দর্শক তার আগে আজকের দিনটি নিয়ে যে কথা সবার আগে মনে করতে হয় আজ কিংবদন্তি সুরকার শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস আমরা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবারে যাচ্ছি অতিথি পর্বে অতিথি পর্বে যাওয়ার আগে বেশ কিছু কথা বলতে ইচ্ছে করছে আজ কারণ এমন দুজন মানুষকে আজকে অতিথি হিসেবে পেয়েছি যাদেরকে পেয়ে আমার আনন্দ বোধ হয় সবচেয়ে বেশি এত পছন্দের এত প্রিয় দুজন মানুষ এবং বিশেষ বলছিলাম অনুষ্ঠানের শুরুতেই কারণ আজকে খুব অদ্ভুতভাবে এই দুজন মানুষেরই একই সঙ্গে জন্মদিন তাকে আমরা তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো তার আগে একটু পরিচয় করিয়ে দিই অপেক্ষা না বাড়িয়ে আমার সঙ্গে দুই সেক্টরে দুজন বিশেষ মহাতারকা আছেন মহাতারকা বলছি কারণ তাদের দুজনের যে দুটি সেক্টর যেখানে তারা কাজ করছেন দীর্ঘদিন যাবত তাদের এই দুটি সেক্টরে তারা মহাতারকা হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছেন বারবার একজন অভিনয়ের একজন গানের এবারে অভিনয়ের পরিচয় আসতে গেলে একটু বলতে হয় যে আমাদের অভিনেত্রী পেশা বা অভিনয় পেশার কথা যখন বলি তখন একজন অভিনেত্রীকে হতে হয় সর্বগুণের অধিকারী তাকে সব কিছু জানতে হয় এবং বাংলাদেশে যে কজন অভিনেত্রী আছেন এই যে স্বয়ংসম্পূর্ণ সর্বগুণের অধিকারী তাদের মধ্যে যে কজনের নাম আসে তার মধ্যে অন্যতম কিন্তু তানভিন সুইটি তিনি আছেন আমাদের সঙ্গে শুভ জন্মদিন তার আগে আরেকজন আছেন আমাদের সঙ্গে তার সঙ্গে পরিচয় হওয়ার পালা আমাদের সঙ্গে যিনি আছেন তিনি সকালবেলায় কখন গান করবেন সেটি দেখার জন্য সেটি শোনার জন্য আমার মতো হাজারো ভক্ত দর্শক অপেক্ষায় থাকেন সোশ্যাল মিডিয়াতে ছোট ছোট গানের ভিডিও ক্লিপ দিয়ে তিনি বারবার আমাদেরকে বাধ্য করেন বেশি বেশি ভালোবাসতে এবং তার কথা শোনার জন্য আমি নিশ্চিন্তে থাকি যে আজকে বোধহয় আমার কথা বলার একেবারেই চাপ নেই আমাদের সঙ্গে আছেন দিনাত জাহান মুন্নি কেমন আছেন শুভ জন্মদিন থ্যাংক ইউ মহা এবং অনেক বেশি কথা বললাম আজকে কারণ এত বিশেষ একটি দিন আমাদের পরিবারের পক্ষ থেকে আসলে পরিবারের দুজন মানুষ আপনারা বিশেষ দুজন সদস্য অনেক অনেক শুভ জন্মদিন কেমন আছেন এক এক করে ভালো আছি অনেক ধন্যবাদ আসলে তোমাদের পরিবারের আমরা মানে সদস্য কারণ যে সময়টা আসলে আমরা পার করছি তো আমরা সবাই ঘরের ভেতরেই আছি যখন ফোন করলো যে চ্যানেল আই থেকে যে আসতে হবে আজকে যেহেতু আপনাদের আজকে জন্মদিন আমরা চাই যে আমরা পরিবার আপনাদের সাথে মিলে জন্মদিনটা পালন করি এক কথাই রাজি হলাম এবং এই সময়টা আসলে আসা আর ভালো আছি জি আমার তো সবসময়ই বলি যে যেহেতু চ্যানেলের পর্দায় মানুষ প্রথম আমাকে দেখেছে সবসময় বলি চ্যানেলে আমার বাবার বাড়ি খুবই ভালো লাগছে আর জন্মদিনে এত প্যান্ডেমিক তারপরেও ছুটে এসেছি কারণ এই পরিবারের মানুষগুলোকে অন্তত একটু চোখের দেখা তো দেখতে পারবো আর সবচেয়ে বড় কথা আমরা যখন শুরু করেছিলাম কাজ শুরু করেছি তখন কিন্তু চ্যানেলাই ওনারা শুরু করেছিল আমাদের মানে আমাদের বেড়ে ওঠাটা তো এত কাজ করেছে চ্যানেল আইয়ের সাথে এখন মনে হয় কি আসলে এটাই আমাদের একটা ফ্যামিলি জি জি এরকম মনে হয় একদমই মানে এই কথার সঙ্গে কিন্তু যুক্ত করতে হয় যখন মেকআপ রুমে ঢুকলাম আপা জানতো না যে সুইটি আপা আজকে আছেন এবং আপা যখন ঢুকলো আপা আপনি আজকে তো আমাদের অনেক মজা হবে মানে আমাদের সময় এমনিতেই পার হয়ে যায় তো ব্যাপারটা ওরকম আসলে অপেক্ষা থাকে কবে দেখা হবে আমাদের তো এবারে জন্মদিন নিয়েই আসি এবারে জন্মদিনটা তো একটু আলাদা একটু আলাদা ঘরোয়া ভাবে নিশ্চয় করা হচ্ছে কার কি প্ল্যান কিভাবে পালন করা হচ্ছে আচ্ছা মুন্নির সাথে আমার মাঝে মাঝে দেখা হয় আমাদের একটা ফ্রেন্ড সার্কেল আছে সেখানে আমাদের অনেকগুলো ফ্রেন্ড আছে তো ওখানে আমরা মাঝে মাঝে কারো না কারো বাসায় আমাদের দেখা হয় তাই না হ্যাঁ তো এই প্যান্ডামিক সময় আসলে পাঁচটা মাস ছটা মাস পার হয়ে গেল এর মধ্যে দেখা হয়নি হয়তো ওকে আমি কথা বলেছি যে কেমন আছো বা ওর সাথে কথা না হলেও বকুল ভাইয়ের সাথে কথা হচ্ছে যে কেমন আছেন সবার খবর নিয়েছি তো মোটামুটি দেখা হয় আর আজকে দেখে আসলে আমার ভীষণ ভালো লেগেছে আমি ঢুকে যখন দেখলাম মেকআপ রুমে মুন্নি
তো মানে আমি এক ধরনের মানে ই হয়েছি যে আমাকে হয়তো সারপ্রাইজ দেয়া হলো। আসলে ভালো লাগার মানুষগুলো যারা যারা মন ভালো করে দিতে পারে, যাদের সাথে আসলে পাঁচ মিনিট থাকলেই মনে হয় যে না আমি তো আমার মানে মনের ভিতর একটা শান্তি বয়ে যায়, তো সুইটি আপু আমাদের কাছে ওরকম একজন, আমার কাছে আমার পরিবারের কাছে। খুব মিস করেছি যেটা সেটা আমি বলি, আমার খুব মানে খারাপ লেগেছে এবং আমার মনে হয়েছে আমি একটু মানে থাকে না আমরা একজন আরেকজনকে দেখে একটু ধরি, সত্যি কথা যে এটা বা মুন্নি কেমন আছো হাতটা ধরে, কারণ আমরা বাঙালিরা এমন একটা মানে একটু ধরে কথা বলা, তুমি কেমন আছো, বাচ্চার কি অবস্থা, কোন স্কুলে ভর্তি, এই কথাগুলো আমরা জিজ্ঞেস করি। আজকে আমার কাছে নিজেকেও মনে হচ্ছে কি একটু স্বার্থপর টাইপের, মুন্নির কাছে আমি যাচ্ছি না, ছবি তুলতে গেলাম তারপরেও একটা মনে হলো যে মাঝখানে একটা বাধা, তো সব জিনিস মিলিয়ে না কেমন যেন হয়ে গেছে। আমি খুবই আশাবাদী, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই এই জায়গাটা পার করব, আমরা পার করে আসব। আর তুমি বলছিলে যে জন্মদিন কিভাবে, মুন্নি তুমি আগে বলো জন্মদিন। আমার জন্মদিনটা আমি মাকে বলছিলাম, আসলে আমার আমাদের এবার যেটা হয়েছে যে বাসায় আছি এবং সবাই বাসায় আছে, ভক্ত যারা কলাকুশলী শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন, তো এইবার সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি শুভাশিস পাচ্ছি সবার। আর কালকে খুবই স্পেশালি যেটা হলো যে আমার আমেরিকা থেকে এলএ থেকে একটা সারপ্রাইজ গিফট এসেছে রশ্মি আলম এবং বাফলা যে সংগঠন সেখান থেকে, তো এইরকম বিদেশে যারা রয়েছেন আমাদের ভক্ত দর্শক যারা আমাদের ভালোবাসেন তারাও ভালোবাসা মানে এই জানিয়ে দিতে দ্বিধাবোধ করেননি। তারপরে যারা আমাদের সঙ্গীতাঙ্গনের আমার কিছু বন্ধু বান্ধব রয়েছে যারা ছোট ভাই বোন, পারভেজ, শান, সন্ধি, ওরা রাত ১২টায় চলে এসেছে বাসায়, রাত ৩টা পর্যন্ত গান করেছে, কিছুই না মেনে যা আমরা দূরে দূরে বসবো বাট আমরা এনজয় করে যাব। তারপরে যেমন আজকে আমাদের চ্যানেল আইতে আসা হলো, আর এমনিতে তো সবাই ফোন করছে, আর ছেলে মেয়ে রাতের বেলা উইশ করেছে পরিবারের সদস্যরা। সবচেয়ে ভালো লেগেছে যে আমার বড় মেয়েটা তার বাবার সাথে গিয়ে শাড়ি তো কিনেই এনেছে সাথে, আমি যেহেতু গাছ এবং গাছ যেহেতু ভালোবাসি তারা এক গাদা অনেক সুন্দর সুন্দর গাছ এনে আমার আরেকটা আমার বেলকনিটা আর একটু ভরিয়ে দিয়েছে, তো এইটা আমার অনেক ভালো লেগেছে। বয়ে নিয়ে অনেকগুলো গাছ তারা বয়ে বয়ে নিয়ে এসেছে। আবারও আসছি গল্পে, তার আগে আমি প্রথমে বলছিলাম আজকে আমাদের বিশেষ একটি দিন, শ্রদ্ধেয় শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস, তার কণ্ঠে আমরা একটি গান শুনে আসবো আমাদের আর্কাইভ থেকে, ছোট করে একটি গান শুনে আসবো, দর্শক চলুন দেখে আসি একটি সুর কতটা আধুনিক হতে পারে। আমাদের সকলের পক্ষ থেকে আবারও জানাই বিনম্র শ্রদ্ধা, আমরাও আমাদের অনেক শ্রদ্ধার গান, আর বিশেষ করে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের পুরো সঙ্গীতাঙ্গনের পক্ষ থেকে, এই জন্য আমাদের বাংলাদেশের যারা বাংলা ভাষাভাষী আমরা ভাষা পেয়েছি যে বাংলা ভাষা, সেই যে গানের জন্য আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ ফেব্রুয়ারি, এই গানের মহান স্রষ্টা সৈয়দ আলতাফ মাহমুদ, তা আমরা তাকে আরেকবার শ্রদ্ধা জানাই, কারণ ভাষার গান ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে এই গানের বিপরীতে আসলে আর কোনো আমাদের শব্দ নেই, তো আমরা সেই জায়গা থেকে আরও একবার শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপা গানের কথা বলছিলাম, জন্মদিন উপলক্ষে কি একটু খালি গলায় শুনবো কিনা? আমি কি সৈয়দ আলতাফ মাহমুদের কোনো গানে ভালো হয় না? যে গানটি গাইছি সেই গানের কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, আর এই গান সুর করেছেন তো আলতাফ মাহমুদ, শ্রদ্ধেয় প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনেরই গাওয়া একটা গানের কিছু অংশ গাইছি। বুঝমনি কে যে খনি খনি চুপি চুপি দোলা দে, ও গো যোছো না তুমি বলো না কেন যে উতলা হৃদয়ে, শুধু গান গেয়ে পরিচয় চলার পথে খুনিকে দেখা, একই শুধু অভিনয় শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। বাহ বাহ, কি সুন্দর অসাধারণ গুলো, এখনো এই গান অমর, আমরা মঞ্চে গেলে নিজের গানের বাইরে মানুষ এই গানই শুনতে চায়,
আমরা পরে শুনি যে আপনারা আপনাদের গানকে প্রমোট করেন না কেন, আমরা কী করব? এই বিখ্যাত গানগুলো যখন মানুষ ভালোবেসে ফেলে তখন আর অপশনে যেতে চায় না, এবং এই গান দিয়ে যখন আপু শুরু করি, হ্যাঁ আপু না আপু, হ্যাঁ মানে কি মায়া জড়ানো, কি মানে মনে হয় যে গানটা তো আমারই গল্প, গানটা তো আমারই কথা, না সবার মনের কথা হয়েছে। আপা এবারে আমরা আরও একটি আর্কাইভ থেকে গান শুনে আসবো শ্রদ্ধেয় আলতাফ মাহমুদের পরিবারের সদস্যদের। চলছে মুজিব বর্ষ এবং আমাদের ভাষা শহীদ যারা আছেন সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আপা এবারে জন্মদিনে ফিরছি, আপার গল্প শুনে কিভাবে এবার উদযাপন করা? আমি আসলে মানে বড় হয়েছে যখন ওভাবে যে আসলে জন্মদিন পালন করেছি তেমন কোনো না, হঠাৎ করে হয়তো ফ্রেন্ডসরা মিলে আসলো, একটু কেক কাটা হলো, আর এবারের জন্মদিনটা তো একদমই ভিন্নভাবে হয়েছে। আমার হাজব্যান্ড আর কি মানে হঠাৎ করে, আমি কেক কাটতে আসলে আমার খুবই লাগে, যে কেন জানি আমি জানি না, আমি আসলো একটু রাতের বেলা, আমি আর ওই ছিলাম বাসায়, একটু কাটলাম, এই পর্যন্ত, তেমন কিছু না। আর যেটা হয়েছে সেটা হচ্ছে আমার অগণিত, আমি আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে, আমার যারা ভক্ত আছেন, যারা ফ্যান্স ফলোয়ার আছেন, যারা আমার বন্ধু, আমার রিলেটিভ, সবাই এত উইশ করছে, মানে আমি আসলেও আমি খুবই মানে কি বলবো, আমি মানে ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে। আমাদের সঙ্গে একটি ফোন আছে, দেখি কে আছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক শুভ দুপুর, কে আছেন আমাদের সঙ্গে? আমাদের সঙ্গে আছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী তানভীর সজীব। এরকম পাগলা সুর একমাত্র এই পাগলা সজীব ভাই করতে পারে আমরা জানি। থ্যাংক ইউ। হ্যাঁ ও ম্যাচিং ম্যাচিং ম্যাচিং। এবং তানভীর সজীব, আমাদের একটি অনুরোধ আছে, এই যে করোনাকাল এবং আমাদের দুজন বিশেষ মানুষের জন্মদিন, আপনি যেহেতু আমাদের সঙ্গে আছেনই, আপনার কণ্ঠে আমরা একটু গান শুনি। ভালো লাগে না, গানের অনুরোধ আছে আমাদের কাছে। ভালো লাগছে কিন্তু এখন তো ভালো লাগছে আসলে, তারপরও আমরা শুনতে চাই দু লাইন। ভালো লাগে না কিছু আমার সদাই লাগে একা, ওরে সোজা পথে চলতে দেখি দিব নেকা বেকা, ভালো লাগে না আর ভালো লাগে না দি, সবার ভালো লাগুক, সবার ভালো লাগুক, যে সময়টা আমরা পার করছি আসলেও ভালো লাগে না, না না সবারই অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সজীব ভাই, থ্যাংক ইউ সজীব, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। এবারে যাচ্ছিলাম জন্মদিনের গল্পে, এই যে পরিবর্তনটা আপা, ছোটবেলা থেকে একরকম ভাবে জন্মদিন নিয়ে একটা উত্তেজনা কিন্তু থাকে, যে আচ্ছা আমার জন্মদিন কালকে, বা বছর ঘুরে ঘুরে এই দিনটা আসে, যদিও বয়স এক বছর করে বেড়ে যায়, তারপরে এটা কিন্তু খুব কষ্টের না মনে আসলে, আসলে যে তারপরে বড় হয়ে যাওয়া, একটা তারকা জীবন পরবর্তীতে আপনাদের, পরিবর্তনটা এটা কিভাবে এনজয় করেছেন কখনো, নাকি ব্যাপারটা কিভাবে নিয়েছেন আসলে? না আসলে তারকা জীবন বলতে কি, মানুষ যখন স্ক্রিনে থাকে বা বাইরে কোথাও যায়, এটা ফিল করে তারকা জীবন, হয়তো স্ক্রিন আমাকে দেখছে, ভালো লাগছে, বা বাইরে দেখছে, কথা বলছে, কিন্তু আমি যখন আমার ঘরে, তখন কিন্তু আমি সাধারণ মানুষ, আমাকে আমার জন্মদিনের দিন হয়তো কিছু রান্না করলাম বাসায়, নিজেই রান্না করছি, নিজেই খাওয়া পরিবেশন করছি, সেখানে কিন্তু আমি ঘরের মানুষটাই তো। আর ভালো লাগে আসলে পরিবর্তন, কি ছোটবেলায় এক ধরনের বার্থডে ছিল, কি গিফট পাবো, কেক কখন কাটা হবে, কে কি দিচ্ছে, বোন বোনের হাজব্যান্ডরা ছিল, ফ্রেন্ডসরা ছিল, আর এখনেরটা আবার ভিন্ন রকমের। এখনেরটা হচ্ছে যে মানে
আমার কাছে তেমন কোনো ই না, মানে এই যে উইশ করছে যে সবাই, এই যে ভালো লাগাটা আমি এখন ফিল করি যে মানুষ আমাকে আসলে কতটুকু ভালোবাসলো, এটা কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। আমার কালকের থেকে আমি কখন ভাবছি যে কখন সবার রিপ্লাই করব, এবং এত ভালোবাসে মানুষ, আমি ওইটা দিতে পারবো নাকি তাদের, এই কথাটা আমার চিন্তা হয়। আর যখন এত ভালো ভালো কমেন্টস লিখছে, তখন আমি আমার আমার নিজের মধ্যে একটা জিনিস জাগ্রত হয় যে আমি যেন যে কমেন্টসটা লিখছে সেইভাবে যেন আরও ভালো হয়ে সামনে এগোতে পারি। এটাই এখন আমার জন্মদিনের মনে হয় আমার সবচেয়ে বড় গিফট, যে আরও ভালো মানুষ হওয়ার জন্য আমাকে হয়তো উৎসাহ করছে। একদমই তাই। আপা, এবার আপনার কাছে আসছি। আমার যেটা হচ্ছে যে আমি স্পেশালি কিছু তো বললামই যে দেশ বিদেশ ছাপিয়ে যে মানুষগুলো ভালোবাসা জানিয়েছে, হঠাৎ করে একটা জিনিস স্কিপ করে গিয়েছি, অভিমঈনুদ্দিন ভাই আমাদের প্রিয় সাংবাদিক, সবাই চেনেন না, আমি অবাক হয়ে গেলাম যে তিনি কালকে সিলেটে মাজার শরীফে গিয়েছেন এবং তিনি আমার জন্য সেখানে জিয়ারত করেছেন এবং সেখান থেকে তিনি আমাকে সেটা জানিয়েছেন। এই জিনিসগুলো একজন সাংবাদিকের পক্ষ থেকে, একজন সাংবাদিকের পক্ষ থেকে, একজন ভক্তের পক্ষ থেকে। আরেকটা জিনিস আমি বলি যে আমরা যারা, আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশন দেখছেন, আমাদেরকে দেখছেন, আপনারা আমাদেরকে একটা বিষয়ে ক্ষমা করে দেবেন, আপনাদের ভালো লাগার জায়গার কেন্দ্রবিন্দুতে হয়তো আমরা, কিন্তু আপনাদের সবার প্রতি সেভাবে আসলে আমরা হয়তো মনটাকে কেন্দ্রবিন্দু করে সেভাবে ভালোবাসাটা বোঝাতে পারি না, সবসময় সব কমেন্টের উত্তর দিতে পারি না, সবসময় আপনাদের ভালোবাসার প্রকাশভঙ্গিগুলোকে আমরা বুঝে নিয়ে আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না। এটা কারণ অনেকে আমাদের ভালোবাসেন, কিন্তু আপনারা আপনাদের মনের জায়গা আমি জানি যে আমি একজন দিনাত জাহান মুন্নি, আমি একাই, সুইটি আপু সে একাই, টেলিভিশন প্রিয় চ্যানেল চ্যানেল আই, কিন্তু হাজার হাজার মানুষ যারা আমাদের ভালোবাসেন, তাদের প্রত্যেকের ভালোবাসাই কিন্তু আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। আমরা প্রত্যেকটা ভালোবাসাকে অনেক বড় করে দেখি, আর আমরা চাই যে আপনাদের এই ভালোবাসাগুলো আসলে এক ধরনের দোয়াও আমাদের জন্য। আমরা এখানে আছি কিন্তু আপনাদেরই শুভকামনা ভালোবাসার দোয়ায়। এই দোয়াটা কিন্তু আমরা সবসময় আপনারা আমাদের জন্য রাখবেন, যে যেই কারণে আমরা আপনাদের এই দোয়াটুকু পাচ্ছি সেই কারণটা যেন সবসময় আমরা ধরে রাখতে পারি। একদমই তাই, এটাই বোধহয় চাওয়া এবং পাওয়া থাকে। এবারে যাব একটু এই সময়কার কাজে এবং সামনের সময়কার কাজের গল্পে, তার আগে একটু গান শুনতে চাই। ও, গান খুব প্রিয় কিছু বা খুব প্রিয় একটি গান দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, দর্শক গান শোনাবো যেহেতু কথা শুনছে, আমার গান প্রিয় কোনো একটা গান, যে কোনো। আমি একদম সাম্প্রতিক সময় যে গানটি রেকর্ড করেছি ওই গানটি গাইছি। এই গানের কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন এস আই টোটাল ভাই। গানটি রিলিজ হবে সামনে। কর্নিশে রোজ একটা পাখি ছোটে খড়কুটো, সন্ধ্যা রাতের হাতের মাঝে জোনাক এক মুঠো, আমার অপেক্ষাটা ঘড়ির কাটা বলবো তোমায় মনের কথা দুটো। কর্নিশে রোজ একটা পাখি ছোটে খড়কুটো, সন্ধ্যা রাতের হাতের মাঝে জোনাক এক মুঠো, আমার অপেক্ষাটা ঘড়ির কাটা বলবো তোমায় মনের কথা দুটো। কর্নিশে রোজ একটা পাখি। বাহ, খুব মিষ্টি একটা গান। থ্যাংক ইউ আপু। বেরোবে গানটা সামনে, হ্যাঁ কালই দেখলাম। আপা, অনেক 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 কাজ করছেন আপনি এখন। না, একদমই না, আর এই সময়টা তো একদমই কাজ করছি না। আমি যেমন কাজ করেছি এই প্যান্ডামিক সময়ের আগে, একটা টিভিসি করেছি, নতুন সিনেমাও মুন্নু সিরামিকের একটা টিভিসি করলাম, এর মধ্যে দেখিয়েছে এবং সবাই বেশ প্রশংসা করেছে। আর একটা ফিল্ম করেছি যেটা হচ্ছে 15ই আগস্টের উপরে, নামটাও হচ্ছে 15ই আগস্ট, আর আমি করেছি জহুরা তাজউদ্দিনের ক্যারেক্টারটা প্লে করেছি। শুটিং শেষ হয়ে গেছে? হ্যাঁ, শুটিং শেষ হয়েছে। পরিচালক কে আছেন? হ্যাঁ, পরিচালক, পরিচালনায় কে আছে? রনি। আচ্ছা, শামীম আহমেদ রনি। আর কাজটা করতে যেয়ে ভীষণ ভালো লেগেছে, কারণ ঐতিহাসিক কাজ, আর যেহেতু আগস্ট মাস শোকের মাস, এই মাসেই শুটিংটা হয়েছে। যখন আসলে আমাকে কাজটার জন্য বলল যে আপা
কাজটা করবেন কিনা, আসলে এই সময়টা খুব যে একটা কাজ করেছি সেটাও না, হয়তো টুকটাক হয়তো দু একটা ইন্টারভিউ দিয়েছি, কিন্তু যখন এই কাজটার কথা বললো যে আপনি মানে 15ই আগস্টের পরবর্তী সময় যে 16-17 তারিখে দেশের অবস্থা কি ছিল এবং যারা নেতা ছিলেন তাদের কি অবস্থান ছিল, ওই জায়গাটা থেকেই আমরা এইটা কাজটা ফিল্মটা বানাচ্ছি, তখন আমি আসলে এক কথাই রাজি হলাম, কারণ এমন একটা ঐতিহাসিক কাজ আমি ছাড়তেও চাইনি, যে ইতিহাসগুলো আসলে আমাদের কাছে বিকৃতি করা হয়েছে। আগস্ট মাসে 15ই আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা শহীদ হয়েছেন আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আর সেই সময়টা আসলে আমরা 75-এর পরবর্তী যারা পড়াশোনা শুরু করেছি আমরা কিন্তু ওভাবে জানতে পারিনি, এবং অনেকটা সময় ধরে আমাদের এই মানে ইতিহাস বিকৃতি করা হয়েছে। তো আমি দেখলাম যে আসলে এই কাজগুলো যদি এখন আমরা না করি তাহলে আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে বা ওইটাই জানবে, হ্যাঁ যারা মানে ইয়াং যারা অনেকেই জানে না, তো এই ফিল্মগুলো দেখে না তারা হয়তো জানবে এবং আমার তো মনে হয় এগুলো রিলিজ করা উচিত, হলে রিলিজ করা উচিত এবং চ্যানেলে দেখানো উচিত যে ইতিহাসটা ধরো আমরা যা জানছি তোমরা হয়তো সেটাও জানো না, তোমাদেরও জানা উচিত। হ্যাঁ, তো যার জন্যই কাজটা আমি এক কথায় রাজি হলাম এবং করতে গেলাম, যখন ভালোই লেগেছে কাজটা করে মানে এটা পর্দায় আসছে কবে নাগাদ? হয়তো খুব শীঘ্রই আসবে। আচ্ছা, আপনার কাছে আসছি, কি কি কাজ চলছে? কাজ যেটা হলো যে, এবং আমি যদি একটু জিজ্ঞেস করি যে এ পর্যন্ত কতগুলো গান গাওয়া হয়েছে বা কণ্ঠ দিয়েছেন? আমি হিসেব করিনি মাহা, আমি চলচ্চিত্র এবং অডিও মিলিয়ে প্রচুর হবে, আর যেহেতু বঙ্গবন্ধুর রেশিও ধরেই বলতে পারি যে আমি 15 মিনিটের একটা আবহ তৈরি করেছি যেটা কিনা আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে বর্তমান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত আমাদের প্রিয় তার প্রতিটা স্টেপ এখনকার 21 আগস্ট পর্যন্ত পুরো ইতিহাসটা ওই গানের মধ্যে আছে পার্ট বাই পার্ট। ওই গানটা 15 মিনিটের, তো ওই গানটা একটা বড় কিছু করার জন্য চেষ্টা করছি যদি হয়। গানের কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল ভাই, ওই গানটা রেকর্ড করেছি। আর এমনিতে যেটা হয় যে আমরা যেহেতু শোকের মাস, শোকের মাসে নানা ধরনের আমাদের টেলিভিশনের আয়োজন ছিল, সেগুলোতে অ্যাটেন্ড করেছি, চেষ্টা করেছি অ্যাটেন্ড করতে সকল বাধা বিঘ্ন পেরিয়েও, কারণ একটা জিনিস তো সত্যি যে আমার নানা সমস্যা, নানা বিপদ, নানা আমাদের প্রতিকূলতা থাকবে, তার মধ্যেও আমাদের সংগ্রাম করে চলাটাই কিন্তু এখন আমাদের সেটাই, সেই জন্য সব জায়গাগুলোতেই হয়তো আমরা একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সেভাবে চলছি। আর আরেকটা জিনিস হলো যে কাজ প্রচুর করেছি ঘরে বসে, যেটা হয়েছে আমি অনলাইনে প্রচুর শো করেছি দেশে বিদেশে, অনলাইনে প্রচুর করেছি, ভিন্ন একটা জায়গা, ভিন্ন একটা জায়গা মানে আমি নিজেই ডিরেক্টর, আমি নিজেই মেকআপ ম্যান, আমি নিজেই লাইট ম্যান, আমি নিজেই শিল্পী, আমি নিজেই কথা বলার মানুষ, তার এইটা খুব ভালো হয়েছে। আরেকটা গান প্রচুর রেকর্ড করেছি, আচ্ছা এই যে অনেকগুলো গান যেগুলো সোশ্যাল মিডিয়াতে তুমিও দেখেছো বলেছো, এই গানগুলো হয়তো আমি এই ব্যস্ততার স্টেজ অনুষ্ঠান এবং নানা দেশ বিদেশ প্রোগ্রাম থাকলে হয়তো গানের প্রতি এরকম খেয়াল দেওয়া হতো না, গান হয়েছে প্রচুর। আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম এই প্যান্ডামিক সময়, শিল্পীরা, শিল্পীদের অবদান অনেক, যেমন আমরা প্রথম থেকে মানে আমি সবার কথা বলবো, সমস্ত শিল্পী মানে এক ধরনের সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কিন্তু প্রত্যেকটা সেকেন্ড আমরা কাজ করে গেছি, যেমন প্যান্ডামিক সময়ে যেমন আমরা জনগণকে উৎসাহ দিয়েছি যে আপনি এই এই এইটা ব্যবহার করেন, মাস্ক পরেন, আপনি হাতটা ধুয়ে ফেলেন, এটা কিন্তু আমি তো আমি বলতে পারবো যে আমি এভরিডে আমার আমার যারা আমার সাথে আছেন, ফ্যান ফলোয়ার্স আছেন বা কোথাও ইন্টারভিউ দেওয়ার জন্য, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু কাজে লাগিয়েছি যে যেন আমার একটা কথাতে যেন 10টা মানুষ উৎসাহ পায় বা 10টা মানুষ সচেতন হয়। এই কাজগুলো কিন্তু আমরা সবাই ঘরে বসে করেছি, তাই না মুন্নি? সত্যি, একদম সত্যি। যেহেতু আমরা একটা কথা বললে অনেকে শোনেন, সেহেতু আমরা চেষ্টা করেছি আমাদের জায়গাগুলো থেকে
সবাইকে যে না আপনার মাস্ক ব্যবহার করুন, বা যারা যেখানে আছে, যে আমাদের অনেকে আছে যে বোঝে না। আর আসলে কি বলবো, যে আমাদের দেশটাই তো এরকম একটা দেশ যে আমাদের একা একা একটা ঘরে থেকে সেই জীবনযাপনের দেশ কিন্তু আমাদের নেই। আমরা হয়তো শহুরে জীবনে যারা রয়েছি, প্রত্যেকের একটা আলাদা রুম। আমি তুমি পারো, কিন্তু আমি আমার আমার আমি আমার বাড়ির যে পরিবেশ ছিল সেই পরিবেশও আমি একটা রুম কারোর সাথে শেয়ার করি আমার থাকতে হতো। একটা রুম নিয়ে থাকার মতো সেই অবস্থা বাংলাদেশের ঘরে ঘরে নেই। সোশ্যাল ডিস্টেন্সটা আসলে রক্ষা করে বেঁচে থাকা সেখানে অনেক কঠিন। তারপরেও আমি বলবো যে বর্তমান সরকার যে প্রচেষ্টা নিয়েছে, আমি একটা ছোট্ট উদাহরণের কথা বলি। আমি যে 26 তারিখে মার্চ মাসের যখন আমাদের লকডাউন শুরু হলো, আমি লাস্ট 12 তারিখে বাংলাদেশে ঢুকেছি। আমি 7 তারিখে ক্যানাডার ক্যালগেরিতে প্রোগ্রামে গিয়েছিলাম এবং 9 তারিখে আমি বাংলাদেশে ঢুকেছি। এবং তখন অলরেডি আমাদের 8 তারিখ থেকে আমাদের, আর আমি 9 তারিখে ফিরেছি লকডাউন শুরু হয়ে। আমি যখন ক্যালগেরি থেকে এসেছি, আমি যেহেতু ফ্লাইট আমাদের বন্ধ হয়ে গিয়েছিল, আমাকে ঘুরে ঘুরে আসতে হয়েছে। আমি দর্শকদের বলতে চাই, যারা বলেন যে আমরা আসলে অনেক অসচেতন, তাদের উদ্দেশ্যে আমি বলি ছোট্ট একটা উদাহরণ। আমি যে এসেছি এতগুলো এয়ারপোর্ট ক্রস করে, ক্যালগেরি থেকে আমাকে মন্ট্রিয়েল, মন্ট্রিয়েল থেকে আমি টার্কিশ নিতে হয়েছে, যেহেতু আমি ইস্তাম্বুল যেতে হয়েছে, এগুলোতে প্রত্যেকটাতে আমাকে লং টাইম ডিলে ছিল আমার, যেহেতু আমি অপশনাল একটা ফ্লাইটে এসেছি, ফিরতে হবে সেহেতু বিপদে পড়ে আসা। 8-9 ঘন্টা 12 ঘন্টা বসেছিলাম। আপনারা কি বিশ্বাস করবেন, কোনো এয়ারপোর্টে আমি কখনো কোনো নিরাপত্তা দেখিনি, কোনো ধরনের যে চেক করা, এত বেশি মাস্ক পরা কারোর মধ্যে আমি সেটা দেখিনি। আমি যখন ঢাকা এয়ারপোর্টে নেমেছি, আমি ঢাকা এয়ারপোর্টে দেখেছি যে আমাকে তাপমাত্রা মেপে আমাকে এয়ারপোর্টে ইমিগ্রেশনে ঢোকানো হয়েছে, আমাকে একটা ফর্ম পূরণ করে আসতে হয়েছে। আমি একটু অবাক হয়েছি যে আমি অনেক উন্নত দেশ থেকেই এসেছি বটে, কিন্তু আমি যে এতই যে ছোট একটা দেশ, আমি যে এতটুকু সচেতনতা দেখছি, সেই সচেতনতাটা কেউ তো আমার একটু, এটাকেও তো আমাদের মানে উৎসাহ দেওয়া উচিত যে আমরা তো ভালো, মানে এই জায়গাটা তো আমি কোনোভাবেই সমালোচনার কোনো পথ দেখি না। আমি তো মানুষকে সবসময় উৎসাহ দিতে হয়, নিজের দেশের আসলে ভালো বলাটাও কিন্তু একটা ভালো, মানে আমার ঘরের খাবারটা আমার ভালো লাগছে না, মানুষের ঘরেরটা ভালো লাগছে, এই জিনিসটা আমি জাস্ট এই জিনিসটা আমি কম্পেয়ার করলাম। হ্যাঁ, যে আমরা কিন্তু যথেষ্ট সচেতনতা, এখন যেটা হয় যে আমি সকল মানুষকে বেঁধে ঘরে ঢুকাতে পারবো না, নিয়মটা মানিয়ে এখন আজকে রাস্তায় বেরোলে 10 জন মানুষ, সাধারণ মানুষ যখন রাস্তায় বেরোবে, আমাদের মানুষের অবস্থা জানো, তাদেরকে কিন্তু একটা পুলিশ প্রশাসন বা আমরা সাধারণ মানুষরা যারা বুঝি, তারা গিয়ে চড়থাপ্পড় মেরে ঘরে ঢুকাতে পারবো না। এটা হলো সচেতনতা, যে যাকে যতটা ভাববে। তারপরে আমি বলবো মুন্নি, যে আমাদের দেশের মানুষরা কিন্তু ভালো, অনেক ধন্যবাদ জানাই, কিন্তু ইদানিং যেটা একটু আমি দেখছি, যেহেতু এখন আমাদেরও বের হতে হচ্ছে, কারণ সবার বের হতে হবে আসলে, আর কারণ দিন না। আর একটা জিনিস আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি, তাহলে দেখা যাবে যে অবশ্যই আমি একটা এদেশের নাগরিক হিসেবে কিন্তু আমি আমার দেশের সমস্ত ব্যাপারেই মানে চিন্তা করব, আর যেহেতু আমরা শিল্পী তাই না, তো সব কথা যদি চিন্তা করা যায়, দেখা যাবে যে অর্থনৈতিক অবস্থা দেখো, মানুষের চাকরির অবস্থা দেখো, অনেকের কিন্তু 45% মানুষের চাকরি চলে গেছে, এবং এটা যদি ডে বাই ডে আরও এরকম হয়, আমরা একটা খারাপ জায়গায় পৌঁছবো। তার জন্য আমাদের সবার চিন্তা করতে হবে যে শুধু আমি বাঁচলে হবে না, আমি একা খেলে হবে না, আমার পাশের যে মানুষটা আছে তাকেও খেতে হবে এবং তাকেও বাঁচতে হবে তার পরিবার নিয়ে। সো ওই জায়গার থেকে আমরা সবাই সবার কথা যদি চিন্তা করে, এবং অবশ্যই আমি আমাদের যারা মানে জনগণ আছেন, আমাদের যারা ভাই আছেন, বোনরা আছেন, সবার উদ্দেশ্যে কথাটা বলছি, আমরা সবাই বের হব, কিন্তু অবশ্যই প্রোটেকশন নিয়ে বের হব, যে যেন মাস্কটা থাকে, যেন আমার যদি পজিটিভ থাকে, আমি অনেক সময় জানতে পারছি না, যেন আমার থেকে এটা আরেকজনকে না ছড়ায়,
এইটা আমাদের মাথায় রাখতে হবে। এবং যে শিল্পীদের কথা বলছিলেন, ঘরে বসেও কিন্তু শিল্পীরা ভেবেছে যে আসলে আমার একটা গান বানানো উচিত। আমি যেমন আমি বলি, আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আসলে আমি আমরা কি করতে পারি। ওরা তো গানের শিল্পী, ওরা কিন্তু পুরো দমে প্রথম থেকে কাজ করে যাচ্ছে। পরে আমাদের অভিনেতা মির সাব্বির ফোন করলো আমাকে, সুইটাপা কিছু একটা করি চলো। আমিও চিন্তা করলাম আচ্ছা কিছু করি, শমিকা স্যারকে ফোন করলাম, মাহফুজকে ফোন করলাম, কি করা যায়। আমরা প্রত্যেকে কিন্তু চিন্তা ভাবনা করে একটা গান রেডি করলাম। এবং আমি যাকে যাকে ফোন করেছি, যেমন আমি এই মুহূর্তে মানে সিনিয়র জাহিদ ভাইকে ফোন করেছি, জাহিদ ভাই বলছে হ্যাঁ সুইটি কেন করব না। হাকিম ভাইকে ফোন করলাম, জয়া হাসানকে ফোন করলাম, তারিমকে ফোন করলাম, দীপা, সবাই এক কথায় রাজি হয়ে গেল। এবং এত সুন্দর একটা মানে গান তৈরি করলাম আমরা, যে মানে দর্শক দেখেছে, যেটা দর্শকের কাছে যেন পৌঁছতে পারে এবং দর্শক সেটা যেন ফলো করতে পারে। কারণ যখন জাহিদ হাসান একটা কথা বলবে, সেই কথাটার কিন্তু মানুষ গুরুত্ব দেয়, শোনে, অবশ্যই দাঁড়ায়। অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আমরা শেষ করব, সময় শেষ হয়ে গেছে আমাদের, আরো কিছুক্ষণ গল্প করতে পারলে বোধহয় ভালোই লাগতো। আমরা শেষ করব, আজকে মহরমের দিন, সম্ভব কি কোনো ইসলামিক গান? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তার আগে বিদায় নিয়ে আসছি, একটু গান শুনতে শুনতে আমরা। এবং অসংখ্য ধন্যবাদ আরো একবার, শুভ জন্মদিন, ধন্যবাদ, অনেক ভালো থাকুন। দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বরাবরের মতো আমাদের আজকের আয়োজনও আমার বিশ্বাস আপনাদের ভীষণ ভালো লেগেছে। এভাবেই চ্যানেল আই এর দিনব্যাপী সকল আয়োজনের সঙ্গেই থাকুন। অসংখ্য ধন্যবাদ। এবারে যাই, আমি একটু হামনাথেরই কিছু অংশ শোনাই। ছোটোবেলা শুনেছিলাম, গাইতে শুনেছি, ইফতারের আগে যেটা বাজে এখন, তা আমি একটুখানি শোনাই। আল্লাহ মহান, কেউ নাহি আর তার সমান, দুঃখ ব্যথা কান্না হাসি সবই তারি দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, কেউ নাহি আর তার সমান, দোজাহানির মালিক তিনি রহমানুর রহিম, শত মুখে এসো গাহি তার সেগুন গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, কেউ নাহি আর তার সমান।